আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এখানে আমি কিছু মরিচ হারভেস্ট করব, আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আপনাদের দেখতে ভালো লাগবে। মাশাআল্লাহ, গাছটা বেশ বড় হয়েছে। আর ভিডিও দেখার শুরুতে একটি লাইক দিয়ে ভিডিও দেখে নেবেন। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন আছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই। আমার ফেসবুক পেজ আছে রহিমা ফ্যামিলি ব্লগ ইউকে। যারা ফেস থেকে দেখতেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দয়া করে আমার ফেজটা ফলো করবেন। আর যারা ইউটিউবের সাথে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা আমি রেকর্ড করেছিলাম অক্টোবর লাস্টের দিকে, কিন্তু আমি সময়ের অভাবে ভিডিও আপলোড করতে পারি নাই। এখন আমি এই ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। মাশাআল্লাহ, গাছে অনেক মরিচ আসছে। আমি এই গাছ থেকে বেশ কয়েকবার মরিচ হারভেস্ট করে নিছি। আগের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। এখন আমি মরিচ হারভেস্ট করব। বিসমিল্লাহ রহমানির রহিম, আল্লাহুম্মা বারিক। আমি মরিচগুলা হারভেস্ট করার পরে মরিচের গাছগুলা ঘরের ভিতরে উন্ডরের সাইডে নিয়ে রেখে দিব, কারণ ঠান্ডার সিজন এসে গেছে, বাইরে রাখা যাবে না, ঠান্ডায় গাছগুলা মারা যাবে। আর আমার ভিডিওটা দেখে এনজয় করেন এবং সাথে থাকেন। এই খাসামরচের পাতাগুলো দেখতে অনেক ছোট, কিন্তু অন্য খাসামরচের পাতার মতো এরকম বড় হয় না। আর মরিচের গাছটা দেখতে অনেক জোর ধরা। মরিচের গাছের মধ্যে অনেক মরিচ আছে। আমি তুলতে তুলতে শেষ করতে পারতেছি না, অনেক সময় লেগে যাবে। এখনও মরিচের গাছে ডালে ডালে অনেক ফুল আছে। আশা করি আরও মরিচ আসবে। আর আপনারা আমার ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখে নেবেন। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা দেখতে বেশ ভালো লাগবে। এখন আমি মরিচগুলো বেশি করে তুলে নিব, কারণ ঠান্ডার সিজন এসেছে। ঠান্ডার জন্য গাছের মরিচগুলা বড় হবে না, ছোট থাকতে গাছের মরিচগুলা পেকে যায়। এই মরিচের গাছের পাতাগুলা হলুদ কালার হয়ে গেছে। আমি মরিচগুলা তোলার পরে নতুন মাটি গুঁড়াই দিয়ে গাছে ঘরের ভিতরে নিয়ে উন্ডর সাইডে রেখে দিব। আমাদের দেশের মতো যদি এই দেশে ওয়াদার হইতো, তাহলে আমরা গাছগুলা গড়ে নেওয়ার প্রয়োজন হইতো না। আর আমি মরিচগুলা তুলতে আসি, আপনারাও দেখতে থাকেন। এখন আমি আরও একটি মরিচের গাছ থেকে মরিচ হারভেস্ট করব। মাশাআল্লাহ, পাতা থেকে মরিচগুলা বেশি দেখা যাচ্ছে। এই গাছে অনেক মরিচ আসে, এইরকম আর কোনো গাছে মরিচ আসে না। এই গাছের জাতটা অনেক ভালো। আমি একদিকে মরিচ তুলি, আবার সপ্তাহ দিনে গাছে ফুল এবং মরিচ এসে ভরে যায়। এই গাছে মরিচগুলো খেতে অনেক ভালো লাগে। আর আমার আত্মীয় স্বজন যারা খেয়েছেন, সবাই এই গাছে মরিচের কথা প্রশংসা করেন। আমি এই গাছে মরিচ দিয়ে প্রায় সময় খেসকি মাছ রান্না করি, খেতে অনেক স্বাদ হয়। আর আমার ছেলেমেয়ে ওরা এই মরিচ কারির মধ্যে দিলে খেতে অনেক পছন্দ করে। এখন আমি আরও একটি মরিচের গাছ থেকে মরিচ হারভেস্ট করতেছি। বিসমিল্লাহ রহমানির রহিম। মাশাআল্লাহ, দেখেন তো গাছও অনেক মরিচ আসছে। আর এই গাছের মরিচগুলা অনেক জাল এবং খেতে কিন্তু নাগামরিচের মতন গ্রান করে।
এই মরিচগুলো বেশ বড় হয় না, মিডিয়াম সাইজের থাকে। আর এই মরিচগুলো পেকে গেলে এলো কালার হয়ে যায়। আমি এই মরিচের কথা আগের ভিডিওতে বলছি যে এই মরিচগুলো নাগা মরিচের মতন গ্রান করে। এই যে দেখেন প্রতিটা ডালে ডালে মরিচগুলো এসেছে। আমি ইউটিউবে এসেছি বেশি দিন হয়ে নাই, আর আমি আপনাদের দোয়ায় এবং সহযোগিতায় এই পর্যন্ত আসা। আর এইভাবে আমাকে সহযোগিতা করে যাবেন, আপনাদের সহযোগিতা পেয়ে আরও অনেক এগিয়ে যাব ইনশাআল্লাহ। আর গাছে অনেক মরিচ, মাশাআল্লাহ, মরিচগুলো তুলতে তুলতে আমি শেষ করতে পারতেছি না। আশা করি আপনারাও ভিডিওটা দেখে এনজয় করবেন। আর এই মরিচের গাছটার বয়স প্রায় 2 বছরের উপরে হয়ে গেছে। আর আমি জানি না আপনাদের কাছে আমার ভিডিওটা দেখতে কেমন লাগবে। আর আশা করি আমার ভিডিওটা দেখতে আপনাদের কাছে ভালো লাগবে। আর আপনারা লাইক কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক অনেক ভালো লাগে। আর আমি জানি অনেকের অসুবিধা হয় কমেন্ট করতে, যদিও কমেন্ট না করতে পারেন একটি লাইক দিয়ে দিবেন। আর আপনাদের একটি লাইক কমেন্ট ফেলে আমার অনেক উপকার হয়, আর আমিও অনেক আনন্দিত হই। আর আমি যখন আপনাদের বেশি বেশি লাইক কমেন্ট পাই, তখন আমি নতুন নতুন ভিডিও বানাইতে অনেক ভালো লাগে। আর আমারও একটা ভিডিও বানাইতে অনেক সময় লেগে যায়, আমারও ফ্যামিলির সাথে অনেক সময় দিতে হয়, এর জন্য আমারও একটি ভিডিও নিয়ে আসতে অনেক সময় লেগে যায়। আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, এই তো মরিচটা ফুকায় খেয়ে নষ্ট করে দিছে। আর ঠান্ডার সিজন আসলে গাছে বেশিরভাগ ফুকা হয়ে যায়। আর আমি মরিচগুলো তুলতেছি, আমার অনেক ভালো লাগছে, আশা করি আপনাদেরও দেখে ভালো লাগবে। এখন আমার মরিচগুলো তোলা হয়ে গেছে, আশা করি আপনারা দেখতে পারতেছেন। আর আমিও আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে এসেছি। এখন আমি বিদায় নিব, আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।